একশো রান তাড়ায় বাংলাদেশের বিপক্ষে ভালো শুরু করেছিল সংযুক্ত আরব আমিরাত প্রথম টি টোয়েন্টিতে চার ওভারে তোলে সাতাশ রান পঞ্চম ওভারে ওপেনিং জুটি ভেঙেছে অদ্ভুত রান আউটে পঞ্চম ওভারে এ আসেন শরিফুল তার দ্বিতীয় ডেলিভারির সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা ওয়াসিম ক্রেজের যথেষ্ট বাইরে ছিলেন তখন স্ট্রাইকিং প্রান্তে থাকা সুরের ব্যাট থেকে আসা বল শরিফুলের হাত ছুঁয়ে আঘাত করে স্ট্যাম্পে তাদের রান আউট হয়ে পনেরো রানে ফিরেছেন ওয়াসিম তারপরেও স্বাগতিকদের সমস্যা হচ্ছিল না স্কোরবোর্ড সচল রেখেছিলেন সুরি দ্রুত ব্যাট চালিয়ে রান তুলে নিচ্ছিলেন তিনি চব্বিশ বলে উনচল্লিশ রান করা এই ব্যাটারকে অষ্টম ওভারে স্ট্যাম্প করান মিরাজ সুরির ইনিংসে ছিল সাতটি চার দুর্দান্ত খেলতে থাকা রেজওয়ানকে মিরাজ ক্যাচ আউট করলে বারো ওভারে একানব্বই রানে চার উইকেট হারায় আমিরাত এর আগে আফিফ হোসেনের ঝড় ফিফটিতে পাঁচ উইকেটে একশো রান করেছে বাংলাদেশ শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছিল স্বাগতিক দল দুবাই এই ম্যাচ দিয়ে ফিরেছেন নুরুল হাসান সোহান ইয়াসির আলী ও লিজন দাস চোটের কারণে তারা এশিয়া কাপে খেলতে পারেননি টপ অর্ডারের ব্যর্থতার পর আফিফ হোসেন ধ্রুব আর নুরুল হাসান সোহান উইকেটে থাকলেন কেবল নয় ওভার এই নয় ওভারের জুটির ওপর ভর করে আরও বামিরাতের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ এই দুই ব্যাটার নয় ওভারে গড়েছেন একাশি রানের অনবদ্য জুটি তাতে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ালো একশো উনষাট রানের টি টোয়েন্টি তরুণদের খেলা প্রায় প্রতিটি দলে তারুণের জয়গান দিয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ দলেও তারুণ্যের আধিক্য তবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঠিক তারুণের এই খেলাটাতেই কেন যেন পিছিয়ে যদিও আরব আমিরাতের বিপক্ষে এই ধারণা বদলে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ছবু একের পর এক যখন উইকেট পড়ছিল তখন আফিফে ঘুরে দাঁড়ালেন এবং তুলে নিলেন দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি আটত্রিশ বলে পাঁচটি বাউন্ডারি এবং একটি ছক্কায় হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি শেষ পর্যন্ত আফিফ হোসেন পঞ্চান্ন বলে অপরাজিত থাকলেন সাতাত্তর রানে সাতটি বাউন্ডারির সঙ্গে তিনটি ছক্কার মার মেরেছেন তিনি অধিনায়ক নুরুল হাসান সোহান শেষ মুহূর্তে ঝড় তুলে পঁচিশ বলে অপরাজিত ছিলেন পঁয়ত্রিশ রানে দুটি করে বাউন্ডারি এবং ছক্কার মার মেরেছেন তিনি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে যার পর নাই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ টপ অর্ডাররা কিছুই করতে পারেনি দুই মেকশিফট ওপেনার মিরাজ সাবির রহমান এবং তিন নম্বরে নামা লিটন দাস পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিলেন ইনিংসের দ্বিতীয় ওভারে কোনো রান না করে আউট হয়ে মিরাজ করেছিলেন চোদ্দ বলে তেরো রান এরপর বলে ১৩ রান করে আউট হয়ে যান লিটন কুমার দাস ওপেনিং থেকে তিন নম্বরে নেমে আসার প্রভাবে কি তাহলে পড়লো লিটনের ব্যাটিংয়ে ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা দেখালেন ইয়াসির আলী রাব্বিও সাত বল খেলেছেন করেছেন মাত্র চার রান